দেখুন কিভাবে চীনকে হটিয়ে টু হুইলার বিক্রিতে শীর্ষস্থান ভারতের অনলাইন ডেস্ক। চীনের জিনিস বাজার মাতাচ্ছে ঠিকই, কিন্তু পুরোটা দখল করতে পারেনি। টু হুইলার বিক্রিতে চীনকে ছাপিয়ে গেল ভারত। 2016 সালে ভারতে তৈরি মোট 177 লাখ টু হুইলার বিক্রি হয়েছে বাজারে। শুধু স্কুটারই বিক্রি হয়েছে 50 লাখ, 110 সিসি মোটরসাইকেল বিক্রি হয়েছে 65 লাখ। অথচ চীনের বাজারে সবচেয়ে বেশি টু হুইলার বিক্রি হয়। জানা গেছে 2010 সালের পর থেকে মোটরসাইকেলের বাজার হারাচ্ছে চীন। 2010 সালে যেখানে বছরে 270 লাখ মোটরসাইকেল বিক্রি হয়েছে চীনে, সেই বাজারে 2016 সাল এসে বিক্রি হয়েছে 240 লাখ মোটরসাইকেল। অন্যান্য টু হুইলারের ক্ষেত্রেও বাজার পড়েছে চীনের। যদিও এর কারণ হিসেবে বলা হয়েছে যান নিয়ন্ত্রণের কারণে চীনের প্রায় 2000 মিউনিসিপ্যালিটিতে মোটরসাইকেলের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, গাড়ির বাজার বাড়াতেই এই পন্থা নিয়েছে চীন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন।